প্রবাসীদের বৈধ উপায়ে রেমিটেন্স পাঠানোর আহ্বান প্রধানমন্ত্রীর। যুক্তরাষ্ট্রে বললেন খাদ্যে স্বয়ংসম্পূর্ণ বাংলাদেশ। 77তম জন্মদিন উদযাপন। দিল্লি অটোয়া উত্তেজনার মধ্যেই বৈঠকে বসছেন ভারত ও যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী। আলোচনার বিষয় নিয়ে ধোঁয়াশা, প্রাধান্য পেতে পারে শিখ নেতা হত্যাকাণ্ড ইস্যু। যুক্তরাষ্ট্রের রিপাবলিকান প্রার্থীদের দ্বিতীয় বিতর্কেও অংশ নেননি ট্রাম্প, মনোনয়ন প্রত্যাশীদের 2 ঘণ্টা ব্যাপী বিতর্ক। জরিপে এগিয়ে সাবেক প্রেসিডেন্ট। ডেঙ্গু পরিস্থিতি উদ্বেগ বাড়াচ্ছে ভারতের পশ্চিমবঙ্গে, বাড়ছে সংক্রমণ। রাজ্যে চলতি মৌসুমে 44 জনের মৃত্যু, আক্রান্ত ছাড়িয়েছে 40,000। এবং জলবায়ু পরিবর্তনের মারাত্মক প্রভাবে বিপর্যস্ত বিশ্ব, অ্যান্টার্কটিকায় কমতে শুরু করেছে বরফের আয়তন। মার্কিন স্যাটেলাইটের তোলা ছবিতে ভয়ঙ্কর তথ্য। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছি আমি আফরোজা মৌরুশে। বাংলাদেশের উন্নয়ন, অগ্রযাত্রা ও সমৃদ্ধি কেউ ঠেকাতে পারবে না। আওয়ামী লীগ ক্ষমতায় না এলে দেশ আবারও অন্ধকারে চলে যাবে, একথা বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন দেশের জনগণের ওপর তার আস্থা আছে, কোনো নিষেধাজ্ঞা পরোয়া করেন না। বুধবার ভার্জিনিয়া ও ম্যারিল্যান্ড এবং মেট্রো ওয়াশিংটন আওয়ামী লীগ আয়োজিত মতবিনিময় সভায় একথা বলেন তিনি। দস্তকের জাহাঙ্গীরকে সঙ্গে নিয়ে ভার্জিনিয়া থেকে হাসানুজ্জামান সাকির রিপোর্ট। যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ায় দলীয় নেতাকর্মী ও প্রবাসীদের সামনে হাজির হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সবাই স্লোগানে স্লোগানে আওয়ামী লীগ সভানেত্রী ও সরকার প্রধানকে জন্মদিনের শুভেচ্ছা জানান। হাস্যোজ্জ্বল প্রধানমন্ত্রীও হাত নেড়ে তাদের শুভেচ্ছার জবাব দেন। প্রধানমন্ত্রী বলেন দেশের উন্নয়ন অগ্রযাত্রা অব্যাহত রাখতে জনগণ আবারও আওয়ামী লীগকে ভোট দেবে। বাংলাদেশ কি সারা জীবনই ওই ভিক্ষা চেয়ে চলবে, মানুষের কাছে হাত পেতে চলবে? বাংলাদেশ কি কখনো মর্যাদা নিয়ে মাথা তুলে দাঁড়াবে না? তো এটাই হচ্ছে আমাদের মধ্যে ওদের নীতিগত তফাত, আমাদের ডিফারেন্সটা এখানে। তারা চায় বাংলাদেশের মানুষ ভিক্ষা করে খাক, বাংলাদেশের মানুষ মানুষের কাছে হাত পেতে চলুক, বাংলাদেশ সবসময় নতজন হয়ে চলুক। আমি জানি যে এই স্যাংশন ওই স্যাংশন এটা সেটা অনেক কথা হয়, ওতে আমি পরোয়া করি না। যে বাংলাদেশে এখন আমাদের মাটি আছে, মানুষ আছে, আমাদের হয়তো সম্পদের অভাব, কিন্তু মাটি মানুষই তো আমাদের বড় সম্পদ। বাংলাদেশের জনগণের উপর আমার আস্থা আছে, বিশ্বাস আছে। তারা এখন এটাই মনে করে যে একমাত্র আওয়ামী লীগই পারে তাদের ভাগ্য পরিবর্তন করতে এবং তাদের আজকে যে উন্নয়নটাকে এটা যেন সাস্টেনেবল হয় সেটার ব্যবস্থা করা, সেটা একমাত্র আমরাই পারব। প্রধানমন্ত্রী বলেন দেশে গণতান্ত্রিক ধারা অব্যাহত আছে এবং থাকবে। দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে, আজকে গণতান্ত্রিক ধারা অব্যাহত আছে, তারপরেও নানা কথা নানার জন্যে নানা কিছু অপপ্রচার করেই বেড়াবে, কাজেই এর বিরুদ্ধে জনগণই হচ্ছে আমাদের মূল শক্তি। প্রধানমন্ত্রী আরো বলেন বাংলাদেশ আজ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। এখন আর মঙ্গা নাই, দুর্ভিক্ষ নাই, ওই উত্তরবঙ্গের প্রতিদিনের মঙ্গা শোনা যায় না। এই মুহূর্তে বাংলাদেশে আমাদের খাদ্য, বিশেষ করে চাল আমরা উৎপাদন করি, কাজে আমাদের এখনো প্রায় 17 লক্ষ মেট্রিক টনের মতো চাল মজুদ আছে। প্রধানমন্ত্রী প্রবাসীদের সঠিক চ্যানেলে রেমিটেন্স পাঠানোর আহ্বান জানান। একটা অনুরোধ করব, যারা রেমিটেন্স পাঠান সকলে যদি ব্যাংকের মাধ্যমে পাঠান, এখন কিন্তু আমাদের ডিজিটাল সিস্টেম, কাজে আপনার টাকাটা ব্যাংকে যাবে, জমা হবে, যে পরিবারের জন্য যেটুকু দরকার আপনি সেটুকু এখানে বসেই দিয়ে দিতে পারেন, বাকি টাকাটা আপনার জমা হবে। জাতিসংঘ সাধারণ পরিষদের 78তম অধিবেশনে যোগ দিতে এসে 13 দিনের যুক্তরাষ্ট্র সফর শেষ করে 29 সেপ্টেম্বর লন্ডনের উদ্দেশ্যে ওয়াশিংটন ত্যাগ করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশের নির্বাচনের বাকি আর মাত্র 3.5 মাস। নির্বাচনে সবাইকে নৌকার পক্ষে কাজ করার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন বাংলাদেশের উন্নয়ন, অগ্রযাত্রা ও সমৃদ্ধির ধারাবাহিকতা বজায় রাখতে আওয়ামী লীগের বিকল্প নেই। এজন্য তিনি সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করা এবং সমস্ত অপশক্তির বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানান। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, ভার্জিনিয়া। নয়াদিল্লি অটোয়ার মধ্যকার চলমান দ্বন্দ্বের মধ্যেই অ্যান্টনি ব্লিংকনের সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। দ্বিপক্ষীয় বৈঠকে আলোচনার ইস্যু নিয়ে সৃষ্টি হয়েছে ধোঁয়াশা। সাংবাদিকদের প্রশ্নের জবাব দেয়া হবে না বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
খালিস্তানপন্থী শেখ নেতা হরদীপ সিং নিজ্জারের হত্যাকাণ্ডকে কেন্দ্র করে এখনও উত্তপ্ত ভারত কানাডা সম্পর্ক, চলছে দুপক্ষের পাল্টাপাল্টি দোষারোপ। চলমান এ দ্বন্দ্বের মাঝেই মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেনের সঙ্গে বৈঠক করতে যাচ্ছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। ভারতীয় গণমাধ্যম এনডিটিভি জানায়, যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় বৃহস্পতিবার দুপুরে মার্কিন পররাষ্ট্র দফতরে আয়োজিত হবে এই দুই কূটনীতিকের বৈঠক। তবে দ্বিপক্ষীয় এই বৈঠকের আলোচনার বিষয়গুলো এখনও পরিষ্কার নয় বলে জানিয়েছে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম। পাশাপাশি ওয়াশিংটন নয়াদিল্লির এই দ্বিপক্ষীয় বৈঠকে সাংবাদিকদের কোনো প্রশ্ন নেওয়া হবে না বলেও জানা গেছে। ধারণা করা হচ্ছে নয়াদিল্লি অটোয়ার মাঝে চলমান ইস্যুই প্রাধান্য পাবে জয়শঙ্কর ব্লিংকেনের বৈঠকে। তবে হরদীপ সিং নিজ্জার হত্যাকাণ্ডের বিষয়ে কোনো ধরনের মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে যুক্তরাষ্ট্র। উল্টো শিখ নেতার হত্যাকাণ্ডের বিষয়ে চলমান তদন্তে ট্রুডো প্রশাসনকে সহায়তা করতে নয়াদিল্লিকে আহ্বান জানিয়েছে ওয়াশিংটন। মৌসুমি সাথী, সময় সংবাদ। চলতি ডেঙ্গু মৌসুমে প্রথম দিকে বেশ ভালো পরিস্থিতি ছিল ভারতের পশ্চিমবঙ্গ রাজ্য ও রাজধানী কলকাতায়। তবে গেল চার সপ্তাহ ধরে সার্বিকভাবে ডেঙ্গু পরিস্থিতি উদ্বেগ বাড়িয়েছে। বেসরকারি হিসেবে রাজ্যে ডেঙ্গুতে এখন পর্যন্ত মৃত্যু হয়েছে 44 জনের আর আক্রান্ত ছাড়িয়েছে 40,000। বিস্তারিত জানাচ্ছেন সুব্রত আচার্য। পশ্চিমবঙ্গ রাজ্যে পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা এলাকায় এভাবেই মশার রূপ ধারণ করে সবাইকে ডেঙ্গু নিয়ে সচেতনতার বার্তা দিচ্ছেন এক ব্যক্তি। তার এমন অভিনব কৌশল সবার নজর কেড়েছে। সচেতনতার কথা বলা হলেও বাস্তবে ভারতে জনবহুল পশ্চিমবঙ্গ রাজ্যে ক্রমশ বাড়ছে ডেঙ্গুর সংক্রমণ। রাজ্যের 23 জেলার মধ্যে সবচেয়ে বেশি আক্রান্তের রেকর্ড করেছে ভারত বাংলাদেশ সীমান্ত ঘেঁষে থাকা উত্তর চব্বিশ পরগনা। ওই জেলায় সংক্রমণের সংখ্যা প্রায় 9,000। এছাড়াও নদিয়া, মুর্শিদাবাদ সহ সীমান্ত ঘেঁষা বেশ কয়েকটি জেলার চিত্র প্রায় একই। গত বছর ভারতে ডেঙ্গু সংক্রমণ রেকর্ড করে দেশজুড়ে 1,20,000-এর মধ্যে শুধুমাত্র পশ্চিমবঙ্গে ছিল 70,000 আক্রান্ত, আর রেকর্ড সংখ্যক মৃত্যুর হারেও ছিল পশ্চিমবঙ্গ প্রথম। যদিও রাজ্য প্রশাসন দাবি করেছে চলতি বছর ডেঙ্গু পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে রয়েছে। গত বছরের তুলনায় যদিও ডেঙ্গু সেই রকমভাবে ভারতে এখনও পর্যন্ত আতঙ্ক তৈরি করতে পারেনি, তবে ভারতের এই পশ্চিমবঙ্গ রাজ্যে বিশেষ করে কলকাতা এবং তার আশেপাশে এলাকায় ডেঙ্গুর এই ভয়াল অবস্থা উদ্বেগ বাড়াচ্ছে রাজ্যের সাধারণ মানুষের মধ্যে। কারণ ইতিমধ্যেই ডেঙ্গু সংক্রমিত হয়ে মৃত্যু হয়েছে প্রায় 44 জন নাগরিকের। কলকাতা থেকে সুব্রত আচার্য, সময় সংবাদ। যুক্তরাষ্ট্রের আগামী প্রেসিডেন্ট নির্বাচন সামনে রেখে রিপাবলিকান প্রার্থীদের মনোনয়ন পাওয়ার লড়াইয়ের দ্বিতীয় দিনের বিতর্কে অংশ নেননি সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ ঘটনায় তাকে খোঁচা মেরে বক্তব্য রেখেছেন কয়েকজন প্রার্থী। দুই ঘণ্টার উত্তপ্ত বিতর্কে একে অপরকে প্রশ্ন বানিয়ে জর্জরিত করেন তারা। তবে মার্কিন গণমাধ্যম বলছে অনুপস্থিত থাকলেও সম্ভাব্য প্রার্থী হিসেবে সবার চেয়ে এগিয়ে রয়েছেন ট্রাম্পই। দেখছেন আন্তর্জাতিক সময়। চীনকে প্রতিহত করতে প্রথমবারের মতো নিজ প্রযুক্তিতে তৈরি সাবমেরিন তৈরি করল তাইওয়ান। চীনের সম্ভাব্য আক্রমণ থেকে নিজেদের উপকূল রক্ষার লক্ষ্যে তৈরি সাবমেরিনটি বৃহস্পতিবার উদ্বোধন করেন তাইওয়ানের প্রেসিডেন্ট। তিনি বলেন ইতিহাসে দিনটি স্মরণীয় হয়ে থাকবে। সাবমেরিনটি 2024 সালের শেষের দিকে নৌবাহিনীর কাছে হস্তান্তর করা হবে। ডিজেল এবং বিদ্যুৎ চালিত এই সাবমেরিনটি তৈরিতে $154 কোটি ব্যয় হয়েছে। আন্তর্জাতিক সময়। অ্যান্টার্কটিকা মহাদেশে কমতে শুরু করেছে বরফের আয়তন। সম্প্রতি মার্কিন স্যাটেলাইটের তোলা ছবি দেখে এমনটাই জানিয়েছেন বিজ্ঞানীরা। আটলান্টিক মহাসাগরে এবারের শীতে সবচেয়ে কম বরফ দেখা যাচ্ছে বলেও জানানো হয়। অ্যান্টার্কটিকা মহাদেশের পুরোটাই বরফের সমুদ্রে আচ্ছাদিত। শীতকালে এখানে সবচেয়ে বেশি বরফ জমাট বাঁধে, তবে ধীরে ধীরে তা কমতে শুরু করেছে। সম্প্রতি মার্কিন স্যাটেলাইট থেকে তোলা ছবিতে এমনটাই দাবি করেছেন বিজ্ঞানীরা। তারা এটাও জানান এবারের শীতে সবচেয়ে কম বরফ দেখা যাচ্ছে আটলান্টিক মহাসাগরে। যুক্তরাষ্ট্রের US ন্যাশনাল স্নো অ্যান্ড আইস ডেটা সেন্টার বলছে অ্যান্টার্কটিকা মহাসাগরে এবছর বরফের সর্বোচ্চ আকার ছিল 1,69,60,000 বর্গ কিলোমিটার। 1979 সাল থেকে 2023 সাল পর্যন্ত বরফ জমাটের সর্বনিম্ন রেকর্ড এটি। এবছর জমাট বাঁধা বরফের আয়তন আগের রেকর্ডের চেয়ে প্রায় 10,00,000 বর্গ কিলোমিটার কম বলেও জানানো হয়।
অ্যান্টার্কটিকা মহাদেশে শীতকালে সামুদ্রিক বরফ জমে আর তা মার্চ থেকে অক্টোবর পর্যন্ত বিস্তৃত হয়। তাই ধারণা করা হচ্ছে যে 10 সেপ্টেম্বরের পরিসংখ্যানই সম্ভবত এবছরের সর্বোচ্চ রেকর্ড হয়ে থাকবে। তথ্য মতে এবছরের ফেব্রুয়ারিতে অ্যান্টার্কটিকা মহাসাগরে জমাট বাঁধা বরফ গলে 17,90,000 বর্গ কিলোমিটারে নেমে এসেছে। এটিও একটি রেকর্ড। এদিকে পৃথিবীর উত্তর গোলার্ধে গ্রীষ্মকাল আসার আগেই আর্কটিক সাগরে বরফ গলে 42,30,000 বর্গ কিলোমিটারে পৌঁছেছে। এটিও গত 45 বছরের ষষ্ঠ সর্বনিম্ন বলেও জানানো হয়। সমুদ্রের উপরের স্তরের তাপমাত্রা বৃদ্ধি তথা বৈশ্বিক উষ্ণায়নের কারণে বরফ গলছে বলে ধারণা NSIDC-র। তবে বিজ্ঞানীরা এখনও বরফ জমা কমে যাওয়ার কারণ নিয়ে নিশ্চিত নন। প্রাথমিকভাবে জলবায়ু পরিবর্তনের কারণেই এ পরিস্থিতি বলে ধারণা করা হচ্ছে। আফরিন মৌ, সময় সংবাদ। আন্তর্জাতিক সময় শেষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। প্রবাসীদের বৈধ উপায়ে রেমিটেন্স পাঠানোর আহ্বান প্রধানমন্ত্রীর। যুক্তরাষ্ট্রে বললেন খাদ্যে স্বয়ংসম্পূর্ণ বাংলাদেশ। 77তম জন্মদিন উদযাপন। দিল্লি অটোয়া উত্তেজনার মধ্যেই বৈঠকে বসছেন ভারত ও যুক্তরাষ্ট্রের প্রধান পররাষ্ট্রমন্ত্রী। আলোচনার বিষয় নিয়ে ধোঁয়াশা, প্রাধান্য পেতে পারে শেখ নেতা হত্যাকাণ্ড ইস্যু। এবং যুক্তরাষ্ট্রের রিপাবলিকান প্রার্থীদের দ্বিতীয় বিতর্কেও অংশ নেননি ট্রাম্প। মনোনয়ন প্রত্যাশীদের 2 ঘন্টা ব্যাপী বিতর্ক, জরিপে এগিয়ে সাবেক প্রেসিডেন্ট। এ ছিল আন্তর্জাতিক সময়। সঙ্গে থাকুন সময়।